নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের সহযোগিতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন, এবং নবীন ভিউয়ার্সদের জন্য প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে এবং তার সাথে সাথে অল অপশানটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড মানে হচ্ছে ঐকিক নিয়ম, আর ঐকিক নিয়মের বেসিক লেভেলের সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের যারা আপনারা সরকারি চাকরির পরীক্ষা দেন তা সেই সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল, এবং সেরকমই কিছু গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তা আপনারা অবশ্যই একটা মক টেস্ট দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, আর যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করব, এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিচ্ছি, আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন। কোশ্চেন নাম্বার 3, আর যেটা ব্যাংক ক্লার্ক 2010 এ এসেছিল, এটা ছিল আপনাদের গেল দিনের হোম ট্যাক্সের প্রশ্ন। ইফ কস্ট অফ 3x বি 75, ফাইন্ড আউট দ্য কস্ট অফ 4 ডজন x। কোশ্চেনটা ইংরেজিতে আছে, আমি আপনাদের বাংলায় বলে দিচ্ছি, আপনারা খুব তাড়াতাড়ি এটা ক্যালকুলেশন করতে পারবেন। তো চলুন, এটা কি বলা আছে যে ইফ দ্য কস্ট অফ 15x বি 75, যদি 15টা ডিমের দাম 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের দাম কত। আপনাদের এই 4টে অপশান, যে উত্তরটা সঠিক আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তারপরে আপনারা আপনাদের উত্তরের সাথে আমাদের উত্তরটা মিলিয়ে নেবেন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে কস্ট অফ 15x ইজ ইকুয়াল 75, তাহলে কস্ট অফ 1x ইজ ইকুয়াল 75 ডিভাইড বাই 15, তাহলে কস্ট অফ 4 ডজন, তার মানে একটাতে 12টা থাকে, মানে 1 ডজনে 12টা, তাহলে সুতরাং 4 ডজন মানে 48টা, তাহলে 75 ডিভাইড বাই 15 × 48 ইজ ইকুয়াল টু 240। তা যাদের উত্তর এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান এ, আশা করছি সবার উত্তর সঠিক বেরিয়েছে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। তা 3-এর পরে 5, কেননা আমরা যে কোশ্চেনগুলো প্রথমে সরকারি চাকরির পরীক্ষা এসেছে সেই সমস্ত কোশ্চেনগুলো করব, এবং তারপরে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত কিছু কোশ্চেন আমরা করব। তো চলুন 5 নম্বর প্রশ্নে কি বলা আছে। এ ওয়ার্কার্স মেক্স এ টয় ইন এভরি 2 আওয়ার্স, ইফ হি ওয়ার্কস ফর 80 আওয়ার্স, হাউ মেনি টয় উইল হি মেক। খুবই ইজি অঙ্ক। কি বলেছে, একজন ওয়ার্কার মানে একজন কর্মচারী কি করে 2 ঘন্টায় একটা খেলনা বানাতে পারে, তাহলে ইফ হি ওয়ার্কস 80 আওয়ার্স, তাহলে সে যদি 80 ঘন্টা কাজ করে সে কতগুলো টয় বানাতে পারবে। আশা করছি এরকম সোজা কোশ্চেন আপনাদের পরীক্ষায় মনে হয় না আসবে। তাই চলুন আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে চলুন আমরা অ্যান্সার দেখে নিই। তাহলে লেট দ্য নাম্বার অফ টয়েস এক্স, তাহলে মোর আওয়ার্স মোর টয়েস, তাহলে ডাইরেক্ট প্রপোর্শনেট, তাহলে 2:80 ডবল x 1:x, তাহলে এক্স এর মান আমরা এখানে 40 টয় বার করেছি। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, 2 ঘন্টায় 1টি বার করতে মানে 1টি সে বানাতে পারলে তা 80কে 2 দিয়ে ভাগ করলে 40 হয়। আশা করছি আপনারা এই কোশ্চেনটা সবাই সঠিক উত্তর করতে পেরেছেন। আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে করেছি, আপনারা চেষ্টা করুন কোশ্চেনটা সহজ উত্তর করতে, কারণ ডাইরেক্ট প্রপোর্শন করছি, ঐকিক নিয়মে এটা খুবই কাজে লাগে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর 5 নম্বর প্রশ্নে যাদের উত্তর হয়েছে অপশান এ 40 টয়েস, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন, IDBI অফিসার 2010 কোশ্চেনটা এসেছিল, 12 মেন ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ, হাউ মেনি ডেজ আর নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ 8 মেন আর এনগেজড ইন দ্য সেম ওয়ার্ক। তাহলে কেন আমাদের প্রপোর্শনটা কাজ হবে, এই অঙ্কের ক্ষেত্রে কাজ হবে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি। তাহলে 12 মেন ক্যান ডু এ ওয়ার্ক ইন 24 ডেজ, 1 মেন উইল ডু ইট 24 × 12 ডেজ, তাহলে 8 মেন উইল ডু ইট 24 × 12 ডিভাইড বাই 8 ডেজ, তাহলে রিকোয়ার নাম্বার অফ ডেজ ইজ ইকুয়াল
24 into 12 divided by 8 is equal to 3 into 12 days is equal 36 days. তাহলে 7 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশন বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 8 ইফ 45 m অফ এ ইউনিফর্ম রোড উইডথ 171 কেজি হোয়াট উইল বি দা উইডথ সরি উইডথ অফ 12 m অফ দা সেম রড তাহলে আমাদের এই কোশ্চেনটা এমবিএ 2008 এ এসেছিল তা কি বলেছে ইফ 20 if 45 m of a uniform rod weight 171 kg তাহলে 45 m একটা ইউনিফর্ম রড আছে তার ওয়েট হচ্ছে 171 kg তাহলে what will be the weight of 12 m of the same rod তাহলে 12 m same rod এর ওয়েট কত খুবই ইজি অঙ্ক আপনারা গুলিয়ে ফেলবেন না এখানে আপনারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি তাহলে ওয়েট অফ 45 m রড ইজ ইকুয়াল 171 তাহলে 1 m এর আমরা বার করেছি 171 ডিভাইড বাই 45 তাহলে ওয়েট অফ 12 m রড তাহলে 171 ডিভাইড বাই 45 ইনটু 12 ইজ ইকুয়াল টু 45.6 তাহলে 8 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশন ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 12 এটা ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসেছে 22 মেন ক্যান কমপ্লিট এ জব ইন 16 ডেজ ইন হাউ মেনি ডেজ উইল 32 মেন কমপ্লিট দ্যাট জব তাহলে বন্ধুরা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর রয়েছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 22 men do the work in 16 days one man will do the work 16 into 22 days tale 32 men will do the job in 16 divided by 22 divided by 32 days tale required number of days 16 into 22 divided by 32 is equal to 11 days আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 12 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশন ই তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 16 নাম্বারটা একটু অস্পষ্ট আছে আমি ওভাররাইট করে লিখে দিলাম তা 16 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো চলুন দেখে নেব এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে তাহলে এ ট্রি ইজ 12 এম টল অ্যান্ড কাস্টস অ্যান 8 এম লং শ্যাডো অ্যাট দ্য সেম টাইম এ ফ্ল্যাগ পোল কাস্টস এ 100 এম লং শ্যাডো তাহলে হাউ লং ইজ দ্য ফ্ল্যাগ পোল তাহলে আমাদের এখানে কি বলেছে এ ট্রি ইজ 12 m টল অ্যান্ড কাস্টস 8 m লং শ্যাডো তাহলে একটা 12 মিটার যদি লম্বা একটা গাছ সে যদি 8 মিটার লম্বা শ্যাডো দেয় তাহলে হোয়াট ইজ দ্য সেম টাইম তাহলে সরি অ্যাট দ্য সেম টাইম একই সময়ে এ ফ্ল্যাগ পোল কাস্টস এ 100 m লং শ্যাডো তাহলে যে একটা ফ্ল্যাগ পোল আছে সেটা কি করে না সেটা আছে 100 m মানে 100 মিটার লম্বা শ্যাডো দেয় তাহলে হাউ লং ইজ দ্য ফ্ল্যাগ পোল তাহলে ফ্ল্যাগ পোলটা কত লম্বা যে কিনা 100 m ছায়া দেয় ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এই কোশ্চেনের যে উত্তরটা হচ্ছে সেটা আপনারা খাতায় ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 8 m শ্যাডো মিন্স অরিজিনাল হাইট 12 m তাহলে 1 m শ্যাডো মিন্স অরিজিনাল হাইট 12 ডিভাইড বাই 5 m তাহলে 100 মিটার শ্যাডো ডাজ মিন অরিজিনাল হাইট 12 ডিভাইড বাই 8 ইনটু 100 ইজ ইকুয়াল টু 150 m তাহলে 16 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 17 17 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখে নেব কোশ্চেনে কি বলা আছে ইফ 12 পার্সনস ওয়ার্কিং 16 আওয়ার্স এ ডে আর্ন 33,600 পার উইক দেন হাউ মাচ উইল 18 পার্সন আর্ন ওয়ার্কিং 12 আওয়ার এ ডে আমাদের এখানে কি বলেছে যদি 12 জন লোক 16 ঘন্টা একদিনে কাজ করে তারা যদি সপ্তাহে 33,600 টাকা রোজগার করে তাহলে দেন হাউ মাচ উইল 18 পার্সন
তাহলে 18 জন পারসন সেই 12 ঘন্টা কাজ করে কত টাকা রোজগার করবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেন সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য রিকোয়ার আর্নিং বি এক্স, তাহলে মোর পারসন মোর আর্নিং ডাইরেক্ট প্রপোর্শনাল, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে লেস আওয়ার্স পার ডে লেস আর্নিং, এটাও ডাইরেক্ট প্রপোর্শন। তাহলে পারসন আমরা এখানে 12:18 আমরা এখানে বলতে পারছি, এই যে এখানে 12 আর এখানে 18, আর এখানে বলেছে আওয়ার পার ডে, একটাই বলেছে দেখুন 16 আওয়ার আর একটা বলেছে 12 ঘন্টা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এক জায়গায় 16 বলেছে আরেক জায়গায় 12 বলেছে, আর আরেক জায়গায় কি বলেছে যে 33,600 হলে এই এক্সট্রা কত। তাহলে আমরা এটা অনুপাতে এনে নিয়েছি, তাহলে অনুপাতে এনে আমরা এক্স এর মান বার করেছি 37,800। আমি এখানে ভুল বলেছিলাম, একই সময় না, এটা 12 ঘন্টা এটা 16 ঘন্টা ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তা যারা 17 নম্বর প্রশ্নে উত্তর করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্ন, MBA 2010 এ কোশ্চেনটা এসছে, ইফ 10 spider ক্যান ক্যাচ 10 flies ইন 10 মিনিটস, হাউ মেনি ফ্লাইস ক্যান 200 spider ক্যাচ ইন 200 মিনিটস। এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষা খুবই আসে, আপনারা এখানে স্পাইডার দিয়ে উল্লেখ করা আছে আর অন্য জায়গায় মাদুর দিয়ে উল্লেখ করা থাকে। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তাহলে আমাদের এখানে বলেছে কি, যদি 10টা মাকড়সা 10টা ফ্লাইস মানে মাছিকে ধরতে পারে 10 মিনিটে, তাহলে 200টা মাকড়সা 200 মিনিটে কটা মাছিকে ধরতে পারবে। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য রিকোয়ার নাম্বার অফ ফ্লাইস এক্স, তাহলে মোর স্পাইডার মোর ফ্লাইস, তাহলে এখানে ডাইরেক্ট প্রপোর্শন, আর মোর টাইম আর মোর ফ্লাইস এটাও ডাইরেক্ট প্রপোর্শন। তাহলে স্পাইডার 10:200 আর টাইম 10:200, এটা 10:x আমরা x ধরেছি ফ্লাইসের সংখ্যাকে, তাহলে এটা 10 মিনিটে 10টা ধরেছে, তাহলে এখান থেকে আমরা x এর মান বার করেছি কত, না 4000 flies। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি 18 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর প্রশ্ন, ইফ 42 cows গ্র্যাস 30 square meter অফ প্যাস্টুর হাউ মেনি কাউ উইল বি এবল টু গ্র্যাস 70 square kilometer অফ প্যাস্টুর। তাহলে আমাদের এখানে বলেছে কি, 42টা cow সেটা কি করে, গেজ, যার গেজ ছিল 30 square meter, তাহলে সেটাকে তারা পরিষ্কার করতে পারে। তাহলে হাউ মেনি কাউস উইল বি এবল টু গ্র্যাস বা গ্র্যাজ 70 square meter অফ প্লেসর, তাহলে প্লেস্টিওরের কতটা করতে পারবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। যদি 42টা cow 30টা করতে পারে মানে 30 square kilometer করতে পারে, তাহলে 70টা cow-এর বা 70 square meter করতে কতগুলো কাউয়ের প্রয়োজন সেটা আমাদের এখানে বার করতে হবে। 19 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, তাহলে 30 square kilometer অফ প্লেস্টিওর ইজ গ্রেসড বাই 42 cows, তাহলে 1 square kilometer কতক্ষণে হবে, 42/30, তাহলে 70 square kilometer আমাদের 42/30 × 70, তাহলে রিকোয়ার নাম্বার অফ কাউস ইজ ইকাল টু 98। তাহলে 19 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 20। 20 নম্বর প্রশ্নে চলে এসেছি, হান্স ডোনেট 30 ml ব্লাড ইন 1 times অ্যান্ড ডোনেট 3 times ইন এ ইয়ার, হাউ মাচ ব্লাড উইল হি ডোনেটস ইন 4 years। তাহলে আমাদের এখানে বলছি কি, হান্স বলে একটা লোক আছে, সে 30 ml কলে ব্লাড 1 time মানে একটা সময়ে দেয়, 3 times ইন এ ইয়ার, তাহলে সে একটা টাইমে 30 ml রক্ত দেয় আর সেটা দেয় 1 বছরে 3 বার, তাহলে 4 বছরে সে হাউ মেনি ব্লাড উইল হি ডোনেট মানে সে কত লিটার সে ব্লাড দেবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা ইউনিটের ক্যালকুলেশন বুঝতে পারছেন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে কোয়ান্টিটি অফ ব্লাড ডোনেটেড ইন 1 time ইজ ইকুয়াল টু 30 ml। তাহলে এখানে 30 ml আমরা 30 ml দিয়ে করেছি, তা আমরা এখানে
এখানে 30 ml, আমি এখানে একটা শূন্য বেশি রেখেছি, ঠিক আছে, তাহলে 30 ml লিখেছি, তাহলে কোয়ান্টিটি অফ ব্লাড ডোনেটেড ইন ওয়ান ইয়ার ইজ ইকুয়াল টু 3 × 30 ml ইজ ইকুয়াল টু 900 ml, তাহলে কোয়ান্টিটি অফ ব্লাড ডোনেটেড ইন ফোর ইয়ার 900 ml ইন্টু ফোর, মানে 900 × 4 চার বছর, মানে 900 ml ইন্টু ফোর ইজ ইকুয়াল টু 3600, তা সেটাকে আমরা লিটারে কনভার্ট করে 1000 দিয়ে আমরা ভাগ করে 3.6 লিটার। তা যারা 20 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন 20 নম্বর প্রশ্ন, আর 3.6 যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করলাম, আর এই 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, 3 men ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days, 6 boys ক্যান অলসো ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 days, ইন হাউ মেনি ডেজ 4 men অ্যান্ড 4 boys টুগেদার উইল ফিনিশ দ্য ওয়ার্ক। অপশান এ 10 days, অপশান বি 6 days, অপশান সি 12 days, এবং অপশান ডি 9 days। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, 3 men ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days, 6 boys ক্যান অলসো ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 days, ইন হাউ মেনি ডেজ 4 men অ্যান্ড 4 boys টুগেদার উইল ফিনিশ দ্য ওয়ার্ক। অপশান এ 10 days, অপশান বি 6 days, অপশান সি 12 days, এবং অপশান ডি 9 days। আপনাদের এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমার আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে, পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।